মিলাদের কথা আগমনের কথা কোরআনে ক্যারিমে বর্ণিত হয়েছে বিশেষ করে সুরামারিয়ামে অসংখ্য জায়গায় বিভিন্ন নবীদের মিলাদের আলোচনা করা হয়েছে এবং খুব ডিপলি আলোচনা করা হয়েছে আপনারা দেখছেন শাইফ আহসানুল্লাহ নিসারি হুজুরের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত এ ইউএন ইসলামিক টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা দর্শক যে যেখান থেকে আজকে আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুষ্ঠান পর্ব এক দেখছেন সকলকে পবিত্র রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা পবিত্র ঈদে এ উদযাপন উপলক্ষে রবিউল আউয়াল মাসব্যাপী আমাদের ঈদে মিলাদুলনীর অনুষ্ঠান ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে এই পর্বে আজকে আমরা কোরআনে করিম থেকে নবীজির জন্ম সংক্রান্ত আয়াতে করিমা আলোচনা করবার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় প্রথমে আমরা পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি সুরতু মা এদার

উহার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করিয়া দিবে তোমাদের যেই উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই বিষয়বস্তু থেকে তোমরা জবুর যা যা গোপন করতে আমার জমিনে এসে রসুল তোমাদেরকে সেগুলো প্রকাশ করে দিবে এবং অনেক কিছু অপেক্ষা করিয়া থাকে আল্লাহর নিকট হইতে এক জ্যোতি স্পষ্ট তোমাদের নিকট আসবে এবং আরো একটি সুস্পষ্ট কিতাব আসবে আয়িমার শাব্দিক অনুবাদ করেছি দর্শক শ্রোতা এই সুরামা এদার পনেরো নম্বর আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ তালা ও চিরে একজন নবী পাঠাবেন যিনি আহলে কিতাবদের কিতাবের অনেক কিছু প্রকাশ করে দিবে যেটা সত্য আর যে বিষয়গুলো তারা নিজেরা গোপন করিয়াছিল এবং আল্লাহ তালা এর শোধ করছেন কদ যা আকুম মিন আল্লাহ নূর আল্লাহ তালার পক্ষ থেকে একটি জ্যোতি একটি নূর আগমন করবে একটি নূর বা একটি জ্যোতি

তোমাদেরকে দুঃখিত করে তোমাদেরকে চিন্তিত করে উহা তাহার জন্য কষ্টদায়ক হয় অর্থাৎ তোমাদের কাছে যে বিষয়টি কষ্টদায়ক তোমাদের এই কষ্টটি তিনিও ভাগ অংশগ্রহণ করে তিনিও ভাগাভাগি করে নেয় সে তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি সে দয়ালু এবং পরম দয়ালু দয়াদ্র এবং পরম দয়ালু দর্শক শ্রোতা এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আসবে যিনি তোমাদের দুঃখে দুঃখিত হবেন তোমাদের সুখে সুখ পাইবেন এবং তোমাদের উপরে হবে অত্যন্ত দয়াবান এবং দয়ালু দর্শক শ্রদ্ধ আল্লাহ নবীর আগমনের কথা মিলাদের কথা মিলাদ মানি আগমন উল্টা পাল্টা কেউ ব্যাখ্যা করবেন না মিলাদ মানি আগমন আশা মিলাদ জন্ম সংক্রান্ত বিষয় তা নবীজির আগমন হয়েছে পাঁচশো সত্তর আপনার ইসাই সনে নবীজি পৃথিবীতে এসেছে তা আল্লাহ তালা সেই নবীজিকে পাঠিয়েছেন এবং নবীজি দয়া নিয়া রহমত নিয়ে নবীজি এসেছেন দর্শক সুরা সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তালা বলছেন ওমা আবসাল্লা কাইল্লা রহমাত আলমিন হে আমি আপনাকে এই জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি দর্শক শ্রোতা নবীজি রহমত নিয়ে বরকত নিয়ে জমিনের মধ্যে এসেছেন আমরা ইনশাল্লাহ হাদিসের আলোচনায় ধারাবাহিকভাবে রসুল যে রহমত এবং বরকত এগুলো আমরা ইনশাল্লাহ উপস্থাপন করবো আপনাদের কাছে তাহলে যদি কেউ কোনোদিন জন্মদিন জন্মগ্রহণ করে ওই দিনটাকে কি ঈদ বলা যাবে কি না এ ব্যাপারে আমরা আজকে করে আনেকআরি থেকে জানবার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করছেন সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আয়াত নম্বর পনেরো হজরতে জাকারিয়া আলী হিসালের সন্তান হজরতে ইয়াহি আলি ইসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন তখন কোরআন কারিমের মধ্যে উনার ব্যাপারে বলা হয়েছে ও সালাম আলাইহি ইয়ামা উলিদা ওয়ামা ইয়ামুতু ওয়ামা ইউবা আসু হাইয়া অর্থাৎ তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন মৃত্যু হইবে এবং যেদিন সে কেয়ামতর ময়দানে আবার জীবিত হইবে অর্থাৎ ইয়াহিয়া আলাই সাল্লা সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন তাহার উপরে সালাম তাহলে কেউ নিজের জন্ম বা জন্ম যেই দিন হয় ওই দিনকে ওই দিনকে নির্দিষ্ট করে ওই দিনের জন্য দোয়া এবং যেদিন কেউ মৃত্যুবরণ করে ওই দিনের জন্য নির্দিষ্ট আকারে দোয়া করা মধ্যে স্পষ্ট ঘোষণা পাওয়া গেছে বলে ইয়া আলাই সালাত সালাম যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন তার উপরে সালাম বর্ষিত হোক নির্দিষ্ট দিনে তার উপরে সালাম বর্ষিত হোক এই দোয়া করা হয়েছে এবং যেদিন তিনি মৃত্যুবরণ করবেন আমরা আরেকটি আয়তাকারিমা দেখতে পারি সুরা মারিয়ামের মধ্যে সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তালা বলতেছেন এটা হজরত ইসা রহুল্লার ব্যাপারে তেত্রিশ নাম্বার আয়তালামু ওয়ামা হাইয়া হজরত রুহুল্লাহ বলে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি আমার মেইলার যেই দিন হয়েছে সেই দিন আমার উপর শান্তি বর্ষিত হোক এবং যেই দিন আমি মৃত্যুবরণ করবো ওই দিন আমার উপর শান্তি বর্ষিত হোক এবং যেই দিন আমাকে কেয়ামতর ময়দানে উত্থান করা হবে সেই দিন আমার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক শ্রোতা তাহলে মিলাদ যেই দিন যার হয় ওই দিন কারোর উপরে শান্তি বর্ষিত হোক ওই দিনের জন্য স্পেশিয়ালিস্ট ভাবে দোয়া করা আলাদাভাবে দোয়া করার বিধান করা আন কারিমের মধ্যে আম্বিয়া আলি হিম সাল্লাসালামের সিরাত থেকে স্পষ্ট প্রমাণিত হলো এখন যদি কেউ বলে যেই দিন কেউ জন্মগ্রহণ করে ওই দিনকে ঈদ বলা যাবে না ঈদ মানে স্যার এই দৃষ্টিকোণ থেকে যে দুইটা ঈদ এমনটাই নয় আমরা এই বিষয়ে আলোচনা করব যেহেতু প্রথম পর্বে কোরআন থেকে কিছু বলেছি অপূর্ণাঙ্গ আপনারা কেউ এটাকে পূর্ণাঙ্গ ভেবে আপনারা এখান থেকে ফতুয়া গ্রহণ করবেন না আমি কোরআনিকালীন থেকে এটা বোঝাবার চেষ্টা করছি যে যেই দিনকেও জন্মগ্রহণ করে ওই দিনটাকে সে নিজের আনন্দ বা এটাকে নেয়ামত মনে করে ওই দিনটাকে খুশির দিন বা তার নিজের মোতলাকন ঈদ হিসাবে সে উপস্থাপন করতে পারে যেটা হজরতে এ ইহি আল ইসালামের ব্যাপারে হয়েছে এবং যেটা হজরত ইসা রুহুল্লা আলী ইসলাম ওনাদের ব্যাপারে হয়েছে ওনারা ওই দিনটাকে ঈদ বলেছেন ওই দিনটাকে কি বলেছেন ঈদ শান্তি ঈদ আপনার কি বলা হয় খুশি তাহলে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের মিলাদের কথা আগমনের কথা কোরআন কারিমে বর্ণিত হয়েছে বিশেষ করে সুরামারিয়ামে অসংখ্য জায়গায় বিভিন্ন নবীদের মিলাদের আলোচনা করা হয়েছে এবং খুব ডিপলি আলোচনা করা হয়েছে একেবারে ডিপলি এবং খুব বিস্তারিতভাবেও আলোচনা হয়েছে ইশারুখুল্লার জন্মের ব্যাপারটি আল্লাহ তাল আমাদের সকলকে রসুলি করিম সাল্লা আল সাল্লামের মিলাদের যে খুশি এই খুশি থেকে আমাদেরকে নেয়ামত অর্জন করবার তৌফিক দান করুক আগামী পর্বের দাওয়াত আপনাদেরকে জানিয়ে আজকের এই প্রথম পর্ব শেষ করছি আপনারা ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলোতে আমাদের এই পর্বে অংশগ্রহণ করবেন এ বলে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি